कुणाल घोष सोशल मीडिया लिखछेन जे अग्राधिकार भित्तिते केंद्रीय स्वराष्ट्रमंत्री कथा बला उचित आज किंबा कल कलकाता आसार कथा केंद्रीय स्वराष्ट्रमंत्री अग्राधिकार भित्तिते साक्षात्कारेर जन्य समय दिन अमित शाह एई आवेदन राखछेन कुणाल घोष लिखछेन आरजीकर मेडिकेले निहत चिकित्सकेर परिवारेर संगे देखा करा उचित अमित शाह केंद्रीय स्वराष्ट्रमंत्री बंग सफरेर ठीक आगे फेसबुके जे छवि आपनारा देखते पाच्छेन फेसबुके पोस्ट करेछेन कुणाल घोष। धर्षण एवं हत्यार घटनाटির জন্য সিবিআই কে নিযুক্ত করা হয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশ যাকে ধরেছিল তাকেই চার্জশিট তারা দিয়েছে। তো এখন সেই জায়গায় যদি তিলোত্তমার বাবা মা তারা তাদের কোনো যন্ত্রণা থেকে তারা যখন বুঝছেন তদন্তটা সিবিআই এর হাতে, তো তারা যদি অমিত শাহজির সঙ্গে দেখা করতে চেয়ে থাকেন, যেটা আপনাদের কাছ থেকে শুনছি একাধিক সূত্রে শুনছি, তো সেটা তারা চাইতেই পারেন। সেক্ষেত্রে আমরাও বলবো, আমরাও যেহেতু ন্যায় বিচার চাই এবং সেটা এখন সিবিআই এর হাতে রয়েছে, ফলে আমরাও চাইবো যে অমিত শাহজি তার অন্যান্য যা কর্মসূচি থাকুক সেগুলোকে ধরে রেখেও অগ্রাধিকারের ভিত্তিতে যেন তিলোত্তমার বাবা মাকে তিনি সময় দেন, তারা যা বলতে চান সেগুলো তিনি শোনেন। অনশন তোলার পাঁচ দিনের মাথায় জুনিয়র ডক্টর ফ্রন্টের ডাকে আরজিকর মেডিকেলে এই মুহূর্তে গণকনভেনশন চলছে। অন্যদিকে আরেকটি জুনিয়র ডাক্তারদের সংগঠন আত্মপ্রকাশ করেছে যার পোশাকের নাম জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন। এই জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের তরফে আজ প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করা হয়। আরজিকর মেডিকেলে জুনিয়র ডাক্তারদের ডাকে যখন গণকনভেনশন চলছে তখন জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন তারা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন। যে গণকনভেনশন আরজিকর মেডিকেলে করা হয় আজকে জুনিয়র ডক্টর ফ্রন্টের ডাকে সেখানে উঠে আসে থ্রেট কালচারের প্রসঙ্গ। এই থ্রেট কালচার নিয়ে জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিনিধিরা কি বলছেন দেখুন একবার। অভিযোগ, আপনারাও থ্রেট দিচ্ছেন, আপনারাও থ্রেট কালচারের প্রতিবাদ করে আরেকটা থ্রেট কালচার শুরু করছেন। তাহলে প্রশ্ন হচ্ছে এখন যে এরা কারা মঞ্চ তৈরি করছে? তাহলে মঞ্চ তৈরি করছে তারাই যারা নামে এতদিন থ্রেট কালচারের অভিযোগ ছিল। কি শুধু অভিযোগ, আমরা কলেজ ক্যাম্পাসে দেখেছি আন্দোলনের সময় যে দিস্তা দিস্তা অভিযোগ, বস্তা বস্তা অভিযোগ আমরা ইনকোয়ারি কমিটির কাছে জমা দিয়েছি। সেই জায়গা থেকে একটা অর্ডার কলেজ কর্তৃপক্ষ দিয়েছিল এবং বর্তমানে সেটা হাইকোর্ট ভ্যাকেশন বেঞ্চ স্টে দিয়েছে। আমরা আইনি পথে এই লড়াই লড়ব, কিন্তু এই যে যারা থ্রেড কালচারের নামে এতদিন অভিযুক্ত ছিল, যে অভিযোগগুলো আমরা পেয়েছি সেই জায়গা থেকে আমরা কিভাবে মনে করতে পারি যে এরা কোনোদিন প্রতিবাদ কর্মসূচিতে থাকতে পারে? যদি আপনারা দেখেন ওই অর্ডার, ফিফথ অক্টোবরের যে অর্ডার, সেই অর্ডারের প্রথম যে 10 জন তাদের মধ্যে একজন অলরেডি অ্যারেস্টেড সিবিআইয়ের কাছে। এবং আমরা মনে করি একটা জায়গায় প্রত্যক্ষ পরোক্ষভাবে 9ই অগস্টের ঘটনার সাথে এরা হয়তো একটা জায়গায় জড়িত। তারা যদি একটা মঞ্চ তৈরি করে, মেডিকেল ছাত্রছাত্রী, নার্সিং, প্যারামেডিকেল, তাদেরকে ঠিক করতে হবে তারা আজকে ওই মঞ্চের যুক্তিযুক্ত কতটা, সদর্থক ভূমিকা ক্যাম্পাসের জন্য কতটা। এই যে থ্রেট কালচার, আমরা মনে করি এই থ্রেট কালচারের একটি ঘটনা হচ্ছে 9 তারিখের ঘটনা, হয়তো অনেকে অস্বীকার করতেও পারেন, কিন্তু আমাদের মনে হয় এই আরজিকর মেডিকেল কলেজে বিগত 3-4.5-4 বছর ধরে যে নারকীয় একটা অরাজকতার পরিবেশ সৃষ্টি হয়েছিল, এখানে অনেক আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তনীরাও আছেন, তারাও জানেন তাদের সাথে কিরকম অরাজকতার পরিবেশ সৃষ্টি করা হয়েছিল তাদের আলামনির রুমে ঢোকার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে আরজিকরে কোনো গণতান্ত্রিক পরিবেশ ছিল বলে অন্তত আমার মনে হয় না, এবং আমার মনে হয় এখানে যারা আছেন তারা প্রত্যেকেই সেই বিষয়টাতে সহমত প্রকাশ করেন। তাই আজকের দিনে দাঁড়িয়ে যারা বলছেন যে আরজিকর মেডিকেল কলেজে আবার একটা থ্রেড কালচারের জন্ম নিচ্ছে, তাদের বলতে চাই আরজিকর মেডিকেল কলেজে যদি থ্রেট কালচার আবার জন্ম নিত, তাহলে এত সাধারণ মানুষ, স্বাধীন চিন্তার মানুষ এখানে একত্রিত হতে পারত না। এবং যদি সত্যি এই থ্রেট কালচারের জন্ম আবার হয়, তাহলে এই যে অ্যাসোসিয়েশনের কথা আমরা শুনতে পাচ্ছি,
তারা যে কথাবার্তা বলার সুযোগ পাচ্ছে সেই সুযোগটাও পেত না।